भाई আমি সামনে কুকুর তো আর সম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছি যে বিচার প্রার্থী মানুষের দুর্ভোগ লাঘবের জন্য আমরা রোববার থেকে আদালত কার্যক্রমে কালো ব্যাজ ধারণ করে আদালত কার্যক্রমে আমরা অংশগ্রহণ করি। আরেকটি বিষয় যে এই আমাদের আইনজীবীদের উপরে যে নাক্কারজনক হামলা হয়েছে তার সাথে সংহতি প্রকাশের জন্য আমরা বার কাউন্সিল সহ সারা দেশের বারগুলোকে আহ্বান করব এবং যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি জানিয়ে আমরা মানে সরকারের সংশ্লিষ্ট সকল দপ্তরে আমরা পত্র প্রেরণ করব এবং তাদেরকে আমরা অবগত করব। আর আমরা এই বিষয়টির বিচার চেয়ে বার কাউন্সিলের সাথে যোগাযোগ করে হাইকোর্টে একটি রিট দাখিল করব বার কাউন্সিলের সাথে আলোচনা করব। আপাতত এই সিদ্ধান্তগুলোই আমাদের হয়েছে। এখানে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনা বিষয়ে কোনো আইনগত ব্যবস্থা নেবেন কিনা? আমরা হাইকোর্টে রিট দাখিল করে আমরা একটা প্রতিকার চাইব সেইখানে আদালতে। এখানে স্থানীয় আদালতে কোনো ব্যবস্থা নেবেন? আমরা সর্বোচ্চ আদালতে আমরা কিছু চাইব না, আমরা মহামান্য হাইকোর্টে আমরা এটা রিট দাখিলের মাধ্যমে আমরা এটা প্রতিকার চাইব। তাহলে সেই বিষয়টি সমস্ত আইনজীবীদের জন্য এবং সাধারণ মানুষের অধিকার রক্ষার জন্য এই রিটটি, আইনজীবীরা সাধারণ মানুষেরই তো অংশ, সেই কারণে আমরা মহামান্য হাইকোর্টে এই বিষয়ের প্রতিকার চাইব। এবং বার কাউন্সিলে যারা বিজ্ঞ আইনজীবী সিনিয়র আইনজীবী আছেন যারা এই বিষয়ে বিশেষজ্ঞ তাদের আমরা মতামত নিয়ে এই কাজটি করব আইনগত। এবং এখন আমরা এখান থেকে ভেবে একটা মৌন মিছিল করব আর আমাদের হ্যাঁ শান্তিপূর্ণভাবে, আর আমরা এই দৃষ্টান্ত দোষী যে যারা পুলিশ সদস্য তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আমাদের এই কালো ব্যাজটা থাকবে। আর উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে যদি বিশেষ কোনো সিদ্ধান্ত নয় নিতে হয় তখন আমরা তাৎক্ষণিক বেশ আবার অন্য সিদ্ধান্ত। ও আমি সামনে কুকুর তো আর ধরছে